নমস্কার যুক্তি সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রব সরকার বাইশে জানুয়ারির হার কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী তার স্বভাব ভঙ্গিতে কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে আরতি করে গুরুদ্বারা গির্জা মসজিদ ঘুরে সংহতির বার্তা দিয়ে বিশাল মিছিলকে নেতৃত্ব দিয়ে পাকসারকাস ময়দানের কাছে সমবেত জনতার উদ্দেশ্যে তার বক্তব্য রাখলেন আমি খুব মন দিয়ে তার কথা শুনেছি আমার যেটা মনে হল যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোট থেকে বেরোবার ছুটো খুঁজছেন বাইশ তারিখে সন্ধ্যে আটটায় আমি যে প্রতিবেদন করেছি তাতে বলেছিলাম যে আসাম ত্রিপুরা মেঘালয় এবং গোয়াতে তৃণমূল লোকসভা নির্বাচনে প্রার্থী দেবেন লক্ষ্য কংগ্রেসকে বার্তা দেওয়া কংগ্রেসের ভোট কাটা যাতে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপির সুবিধা হয় যদিও ত্রিপুরায় নোটার থেকে কম আসামে কিছু করার সম্ভাবনা নেই মেঘালয়ে কয়েকজন কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে বলে তৃণমূল বিধায়ক পেয়েছে সেটাও কতটা বাস্তবায়িত হবে লোকসভায় বিগ ডাউট আর গোয়ার তো ছেড়ে দিন কিন্তু তাও কেন্দ্রের নেতৃত্বকে বিজেপি নেতৃত্বকে বার্তা দিচ্ছে দেখো আমি কংগ্রেসের সঙ্গে নেই আমি কংগ্রেসের যাত্রা ভঙ্গ করতে প্রার্থী দিয়েছি দয়া করে প্রভাবশালীদের বাঁচাও আমার অনুমান যে ঠিক ছিল সেটা বাইশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকেই স্পষ্ট নাম না করে কংগ্রেসকে এক হাত নিলেন বললেন যে ইন্ডি জোটে সিপিএম করছে চৌত্রিশ বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছেন তাই কংগ্রেস বাম সঙ্গ তিনি মানতে পাচ্ছেন না তিনি অপমানিত হচ্ছেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল একমাত্র রাজনৈতিক শক্তি যারা বিজেপিকে পরাস্ত করেছে একুশের নির্বাচন আর বাম তো কেরালায় আছে কেরালায় তো বিজেপি তেমন শক্তপক্ষ নয় এখানে তো তারা শূন্য তাহলে বামেদের এত প্রভাব কি করে থাকে ইন্ডি জোটে যে কংগ্রেস পর্যন্ত বামেদের কথায় উঠছে বসছে আসলে ইয়েচুরির সঙ্গে রাহুলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং রাহুল গান্ধী তৃণমূলকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না কারণ অতীতে কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিল তার পরিণাম কি হয়েছিল সেটা কংগ্রেসিরা জানে তাই ন্যারা কবার বেলতলায় চায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে কংগ্রেসকে পাশে পাওয়ার আশা এই রাজ্যে তার নেই কিন্তু একটা তো ছুতো লাগবে যে ছুতোকে ঢাল করে তিনি ইন্ডি জোট থেকে বেরোবেন তাই পাকসার সমাবেশে তিনি বলে দিলেন যে সিপিএম করছে তিনি অসম্মানিত হচ্ছেন অর্থাৎ ইন্ডি জোটে তৃণমূলার থাকবে না মিলিয়ে নেবেন অজুয়াত দেওয়া শুরু হয়েছে যতদিন যাবে ততদিন দেখবেন কংগ্রেসকে রাজনৈতিকভাবে আক্রমণ ধাপে 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 সুর চড়াবেন এবং তারপরে বলবেন যে কংগ্রেস সিপিএম বিজেপির হয়ে কাজ করছে তাই ইন্ডিজোটে থাকা সম্ভব নয় লক্ষ্য একটাই বিজেপির শীর্ষ নেতৃত্বকে বার্তা দেওয়া দেখো আমি কংগ্রেসের হাত ধরিনি আমি কংগ্রেসকে রাজনৈতিকভাবে ভাবে ক্ষতি জন্যই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি প্লিজ আপনারা বুঝুন আমার ইন্টেনশনটা এবং দয়া করে প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন না প্রথম কথা যে সমস্ত তদন্ত তদন্ত চলছে কেন্দ্র এজেন্সি করছে তা আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার এখানে কি করবে আর তৃণমূল বিজেপির কাছে আত্মসমর্পণ করতে পারে বিজেপি কি তৃণমূলের এই আত্মনাথকে আমল দেবে কারণ এই আর্তনাদ আমল দেওয়ার অর্থ হলো বিজেপি নিজের কবর নিজে খুঁড়বে এই রাজ্যে বিজেপি নেতৃত্ব এতটা বাস্তব বদ্রহিত নয় যে তৃণমূল কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা রাত দিন সাত দিন আওয়াজ তুলছেন বিরোধী দলনেতা আওয়াজ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইঙ্গিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে তৃণমূলকে স্পেয়ার করবেন অনেক শক্ত ইন্ডিয়ান কারণ সামান্যতম যদি সমঝোতার গন্ধ পান পশ্চিমবঙ্গের মানুষ ক্ষতি বিজেপির লাভ বাম কংগ্রেস মমতা হয়ে গেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিতে দেখো আমি কংগ্রেস সঙ্গ করছি না আমি কংগ্রেসের যাত্রা ভঙ্গ করতেই যাচ্ছি আপনারা প্লিজ আমার এই পদক্ষেপটাকে বুঝুন অনুধাবন করুন মাঝে মধ্যে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিলেন তিনি জোট জোট খেলা করছিলেন এবং জোট বাঙার দায় কংগ্রেসের ঘাড়ি চাপিয়ে দিচ্ছিলেন এবং অনুগত সংবাদ মাধ্যম দেখবেন বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোট চেয়েছিলেন অধীর চৌধুরী জোট ভেঙে দিলেন বিষয়টা অনেকে বলছেন উল্টো কংগ্রেস একটা অংশ চাইলেও তৃণমূলের একটা অংশ কংগ্রেসের সঙ্গে সমঝোতা চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে কংগ্রেসের হাত ধরতে চাননি তিনি কংগ্রেসের রাজনৈতিক পথে কাটা বিছতে চেয়েছেন দোষ চাপালেন আরে সিপিএম তো কৈষ্ণ শক্তি তার মানে একটা জিনিস তিনি প্রমাণ করলেন যে বিজেপি বিরোধী লড়াইয়ে ইন্ডিজোটের অনেক শরিক তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে তুলে দিয়েছে বামেরা কৈষ্ণ কংগ্রেস সর্বভারতীয় স্তরে বিজেপির প্রতিস্পর্তি শক্তি বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির কত লড়াই তৃণমূলের তো তৃণমূল সেই পাত্রের আকার ধারণ করবে এটা বাস্তব তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিলেন যে বিজেপি বিরোধী লড়াইয়ে ইন্ডি জোটের অনেক শরিক তাকে বিশ্বাসযোগ্য সহযোগী বলে মনে করেন না মেনে তো আর দিদি এটাও জানেন যে ধর্ম সারা দেশে আবহমান এখনো আছে ভবিষ্যতেও থাকবে বাংলা তার ব্যতিক্রম নেই তিনি মরিয়া হয়ে সংখ্যালঘুদের আশীর্বাদ চাইলেন মুসলমান ভাই বোনদের নাম না করে পীরজাদা নওসাদ সিদ্দিকীকে বিদলেন তিনি মিমের বাংলার মমতার বক্তব্য তাই কারণ নওসাদ বিশেষ করে বাঙালি মুসলমানদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ক্রম বর্তমান তাই বিশেষ করে নওসাদ যদি ডায়মন্ড হারবারে দাঁড়ান উপভোগ্য লড়াই দেখা যাবে এবং দক্ষিণবঙ্গে আইএসএফ এর সমর্থন যাদের দিকে থাকবে সংখ্যালঘুদের একটা বড় অংশের সমর্থন সেই রাজনৈতিক দল পেতে পারে সেটা মমতা জানেন সেই জন্যই নাম না করে নওসাদকে বিজেপির এজেন্ট বলে দাগিয়ে দিচ্ছেন বাইশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে এটাই মনে হলো যে তিনি ভীষণ ভয় পেয়েছেন একদিকে রাম মন্দিরের পর হিন্দু আবেগের বিস্ফোরণ হবে হিন্দু বোর্ড বিজেপির দিকে কনসলিডেট করার সমূহ সম্ভাবনা আর মুসলমান ভাই বোনেরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস না করে বাম কংগ্রেসের দিকে একটু ঢোলে পড়েন তাহলে সমূহ বিপদ মমতার আবার একই দিকে নানাবিধ দুর্নীতির তদন্তে এজেন্সির তৎপরতা আদালতের নির্দেশে সব তদন্ত চলছে তাই ভীষণ চাপে মরিয়া হয়ে সংখ্যালঘুদের মাসিহা সাজার চেষ্টা করছেন কংগ্রেসকে বামেদের সিঙ্গেল আউট করে ইন্ডিজোট ভেঙে দেওয়ার দায় চাপাচ্ছেন এবং তাদের বাংলায় বিজেপির এজেন্ট বলছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শিকারই করে নিয়েছেন ইন্ডিজোটের অনেক শরিক বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ইন্ডিজোট ছেড়ে বেরিয়ে আসা সময়ের অপেক্ষা মাত্র